নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের 138তম পর্বে আপনাদের প্রত্যেককে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। এই পর্ব শুরু করার আগে আপনাদের কাছে আমি একটি ভালো খবর জানাতে চাই। যে চ্যানেলের মাধ্যমে আমাদের এই ভারত কথা প্রতিদিন আপনাদের কাছে পরিবেশিত হয়ে চলেছে, সেই চ্যানেল প্রাণারাম চ্যানেল তার সদস্য সংখ্যা 50,000 পূর্ণ করে 1,00,000 দিকে এগিয়ে চলেছে। এটি সম্পূর্ণ সম্ভব হয়েছে আপনাদের জন্য, যারা আপনারা এই চ্যানেলকে ভালোবেসে তাকে নিজের করে নিয়েছেন, লাইক করেছেন, শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন। এই কৃতিত্ব সম্পূর্ণ প্রাণারামের যিনি পরিচালক সেই পবিত্র সুর মহাশয়ের, তার পরিশ্রম, তার একাগ্রতা, তার নিষ্ঠা এই চ্যানেলকে এত দূর এগিয়ে নিয়ে যেতে, সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে। এই চ্যানেলের মধ্যে দিয়ে ঠাকুরের কথা, মায়ের কথা, স্বামীজির কথা এবং আরও ভালো ভালো অনেক বিষয় নিয়ে আলোচনা হয়। এখানে ভারত কথা, মহাভারতের মতন একটি বিষয় এত নিষ্ঠা ভরে, এত তথ্যপূর্ণভাবে আলোচিত হয়ে চলেছে প্রতিদিন। এই সম্পূর্ণ পরিবেশন এবং আপনাদের কাছে পৌঁছানোর কৃতিত্ব অবশ্যই প্রাণারামের সকল সদস্যদের, বিশেষ করে পবিত্রবাবুর। আমার আপনাদের কাছে একটি নিবেদন, সেটি এই, প্রাণারামের এই আনন্দ সংবাদে আমরা যেমন প্রাণারামের পবিত্রবাবুকে, প্রাণারামের সকল সদস্যদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, তেমনি আপনাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি এই চ্যানেলটিকে নিজের করে নেবার জন্য। আমরা প্রার্থনা করি আপনাদের কাছে, আপনারা আরও বেশি বেশি করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আপনাদের পরিচিতদের মধ্যে তা ছড়িয়ে দিন। আমি জানি এই ভারত কথা শুধু পশ্চিমবঙ্গ, শুধু ভারতবর্ষের নয়, ভারতবর্ষের বাইরেও এই ভারত কথা ছড়িয়েছে এই প্রাণারাম চ্যানেলের মাধ্যমে। শুধু ভারত কথা নয়, প্রাণারাম চ্যানেলের মাধ্যমে অন্যান্য অনুষ্ঠানগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। সমস্ত বাঙালিদের ঘরে ঘরে, বাংলা ভাষাভাষীদের ঘরে ঘরে, অন্যান্য ভাষাতেও প্রাণারামের অনুষ্ঠান হয় মাঝে মাঝে আমি লক্ষ্য করি। সবার ঘরে এই প্রাণারাম একান্ত আপনার হয়ে ছড়িয়ে পড়ুক সাবস্ক্রাইবারের মধ্য দিয়ে। এখানে কোনো খরচ নেই, একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করা, একটা স্পর্শ করা, এর মাধ্যমেই ছড়িয়ে পড়ে। এইটুকু করে একে আপনারা নিজেদের মতন করে নিন। আর আমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করি প্রাণারামের সবার ভালো থাকুন, তাদের সমৃদ্ধি হোক, তাদের কাজ আরও সুন্দর হোক, নিষ্ঠাপূর্ণ হোক, উন্নত হোক এবং সবার কাছে প্রাণারামের সমস্ত অনুষ্ঠান মান্যতা পাক, আদরণীয় হয়ে উঠুক। আমরা ফিরে আসি ভারত কথায়। ভারত কথায় গত পর্বে আমরা আলোচনা করেছি রাজস্ব যজ্ঞ, মহারাজ যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞ শেষ হয়েছে। সমস্ত অভ্যাগত মণি, ঋষি, রাজারা, রাজ প্রতিনিধিরা একে একে ফিরে গিয়েছেন। শ্রীকৃষ্ণ ফিরে গিয়েছেন দ্বারবতীতে। যারা এসেছিলেন তারা প্রত্যেকেই ফিরে গেছেন, শুধুমাত্র রয়ে গেছেন দুটি মানুষ, একজন দুর্যোধন, অন্যজন তার মামা শকুনি। দুর্যোধনের মতন একজন মন্যময়, একজন অহংবাদী মানুষ, একজন অহংকারী রাজপুত্র
একজন অসহায় সম্পূর্ণ মানুষ, একজন আত্মম্ভরী মানুষ, বিনা আমন্ত্রণে, বিনা কারো আগ্রহে এইভাবে পড়ে রইলেন। তার সাথে পড়ে রইল শকুনির মতন একজন মানুষ। এ আমাদেরকে একটু ভাবায় বই কি, এদের উপস্থিতি একটা অন্য কোনো ইঙ্গিত নিয়ে আসে, একটা ভয়ঙ্কর কোনো সংকেত হয়তো তুলে ধরছে আমাদের কাছে। মহাভারতের এই বর্ণনার পরে একটি অধ্যায় আছে যা সব সংস্করণে নেই, অনেকে তা প্রক্ষিপ্ত বলে, কিন্তু তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা আমরা তুলে ধরতে চাই। সেটি হলো সেখানে দেখছি এই মহাভারতের যে রাজসূয় যজ্ঞ পর্বটি, এই যে রাজসূয় যজ্ঞের যে অনুষ্ঠান, সেটি সর্বময় কর্তৃত্বে ছিলেন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তিনি ব্রহ্মার মতন চতুর্বেদের প্রধান হিসেবে, ব্রহ্মা হিসেবে এই রাজসূয় যজ্ঞের সমস্ত কর্মটি সুসম্পন্নভাবে তার দায়িত্বে নিষ্পন্ন হয়েছে। তিনি ছিলেন সর্বময় কর্তা। তিনি যখন বিদায় নিচ্ছেন, যুধিষ্ঠির এসেছেন তার কাছে, তিনি যুধিষ্ঠিরকে অনেক আশীর্বাদ করে একটি গুরুত্বপূর্ণ কথা বললেন, অপ্রমত্ত স্থিত নিত্যং প্রজাপাহি বিষম্পদে। অপ্রমত্ত থেকে, প্রমত্ত হয়েও না, মত্ত হয়ে যেও না, সাবধানে থেকো, স্থির থেকে তুমি রাজধর্ম পালন করো। এই কথাটির মধ্যে যদি সাধারণ অবস্থা হতো আমরা কোনো তেমন কিছু মনে করতাম না। সাধারণত বড়রা তো ছোটদেরকে এরকম আশীর্বাদ করেই থাকেন, ভালো থেকো, সাবধানে থেকো, স্থির থেকো, নিজের কাজ ঠিক মতন করো, এই ধরনেরই একটি সহজ আশীর্বাদ। কিন্তু ঘটনা পরম্পরা যেদিকে চলেছে সেখানে এই কথাটিও যেন ইঙ্গিতপূর্ণ হয়ে থাকছে, অপ্রমত্ত হয়ে থেকো। কারণ আমরা দেখছি এই ঘটনা হয়ে যাওয়ার পর যুধিষ্ঠিরের মধ্যে একটা কেমন সংশয় তৈরি হয়েছে, একটা আশঙ্কা তৈরি হয়েছে, একটা দুশ্চিন্তা তৈরি হয়েছে। তিনি এতটাই আশঙ্কান্বিত, এত সংশয়ান্বিত, এতটাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছেন যে আজকে পিতামহ বেদব্যাসকে সামনে পেয়ে তিনি অস্থির থাকতে পারলেন না। তিনি জিজ্ঞেস করলেন, পিতামহ, আমার খুব যেন চিন্তা হচ্ছে, আমার একটা শঙ্কা হচ্ছে। দেখুন, নারদ মুনি তিন ধরনের শঙ্কার কথা বলেছেন। একটি হচ্ছে দৈব থেকে উৎপাত হতে পারে, একটা প্রাকৃতিক কোনো দুর্যোগ হতে পারে, আর একটা রাজনৈতিক দুর্যোগের কথা তিনি বলেছেন। যেভাবে এই রাজসূয় যজ্ঞটা শেষ হলো, সেই শেষটা আমার ভালো লাগছে না, আমার মধ্যে একটা আশঙ্কা তৈরি হচ্ছে। আর সত্যিই তো, ভেবে দেখুন, কোন অনুষ্ঠানকর্তা, কোন গৃহকর্তা বা যিনি অনুষ্ঠানের প্রযোজক, তিনি চাইবেন যে অনুষ্ঠানটি এমনভাবে শেষ হোক, একটা সুন্দরভাবে শেষ হোক, কিন্তু সেই অনুষ্ঠানের শেষে একটি হত্যা, একটা খুন, একটা মার্ডার এর মধ্যে দিয়ে শেষ হবে, এটা নিশ্চিত কোনো গৃহকর্তা, কোনো অনুষ্ঠানকর্তা, কোনো প্রযোজক তিনি কিছুতেই চাইবেন না। এবং তার ফলেই যুধিষ্ঠিরের মধ্যে, মানের মধ্যে একটা সংশয়, একটা ভয় সৃষ্টি হয়েছে। তার থেকে তিনি বলছেন, যেভাবে চেদিরাজ শিশুপালের মতন মানুষের এখানে হত্যা হলো, তার যেভাবে নিপাত হলেন তিনি, তাতে কোনো সমস্যা তৈরি হয়ে যাবে না তো, কোনো আশঙ্কা নেই তো, কোনো ভয় আসবে না তো, কোনো বিপদ ঘটবে না তো? ব্যাস যুধিষ্ঠিরের কথা শুনে সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিলেন না। তিনি একটু চিন্তা করে বললেন, আমিও তো একটা আশঙ্কা করছি, একটা উৎপাত তো হতেই পারে। অর্থাৎ এই সংশয় যে যুধিষ্ঠিরের মনে হয়েছে তা নয়,
একটা ব্যাসের মনেও এইরকমই একটা প্রশ্ন এসেছে, একটা শঙ্কা, একটা সংশয় তার মনেও এসেছে। তিনি বলছেন, দেখো আমারও মনে হচ্ছে একটা কোনো ঘটনা, একটা কোনো উৎপাত ঘটতে পারে, হয়তো তার ফলে ক্ষত্রিয় কুল উচ্ছন্নেও যেতে পারে। তবে তুমি বেশি চিন্তা করো না, সতর্ক থাকো, সবার সাথে সুসম্পর্ক রাখো। এখানে মহাভারত একটি কথা বলছে, কথাটা হচ্ছে, দুর্যোধন অপরাধেন ভীমার্জুন বলেন চ। দুর্যোধনের অপরাধে, দুর্যোধনের অন্যায় একদিকে, আর তার প্রতিরোধে ভীম এবং অর্জুনের মিলিত শক্তি, দুর্যোধনের অন্যায়ের প্রতিরোধে ভীম এবং অর্জুনের মিলিত প্রতিরোধের ফলে একটা বিষম কোনো ঘটনা ঘটতে চলেছে সমগ্র ক্ষত্রিয় কুলের মধ্যে। এমন একটা ইঙ্গিত যেন এই রাজসূয় যজ্ঞ দিয়ে গেল। আমরা বলেছিলাম এই রাজসূয় যজ্ঞ, যুধিষ্ঠিরের এই রাজসূয় যজ্ঞ মহাভারতের একটি বিশাল টার্নিং পয়েন্ট। শুধু এই রাজসূয় যজ্ঞটি নয়, ইন্দ্রপ্রস্থের নবনির্মিত এই সভাগৃহটিও একটি কিন্তু টার্নিং পয়েন্ট হতে চলেছে। কি করে এটি একটি টার্নিং পয়েন্ট হতে চলেছে? রাজসূয়টা তো কীরকম টার্নিং পয়েন্ট হতে চলেছে, শিশুপালের মৃত্যুর পর যে অক্ষর একটা পরিবর্তন হলো, রাজনৈতিক যে ঘটনাক্রমের যা অবস্থা ভবিষ্যতে ঘটতে পারে তার একটা সূচনা, একটা আশঙ্কা তো আমরা বুঝতেই পারছি। কিন্তু এই নবনির্মিত সভাগৃহ সেটিও একটা টার্নিং পয়েন্ট, সেটা কী করে আসে সেটি আমরা এই পর্বে একটু আলোচনা করে দেখি। ইন্দ্রপ্রস্থের যে নবনির্মিত রাজসভাটা সেটাও একটা বিড়ম্বনা প্রতীক হয়ে তৈরি হচ্ছে। কারণ দেখুন, এই রাজ এইটি তৈরি হয়েছে হস্তিনাপুরের রাজসভার প্রতিপক্ষতায়। হস্তিনাপুরের রাজসভা প্রাচীন রীতিতে, প্রাচীন আর্কিটেক্টে তৈরি, সেটি অন্য রকমের। কিন্তু ইন্দ্রপ্রস্থের যেটি তৈরি হয়েছে সেটি সম্পূর্ণ নতুন আর্কিটেক্ট, নতুন বাস্তুশিল্পের, নতুন ভাবে তৈরি হয়েছে, নতুন ইঞ্জিনিয়ারিং, নতুন শিল্পকলার মাধ্যমে সেটি তৈরি হয়েছে ময়দানবের নির্দেশে, ময়দানবের ইন্দ্র ইঞ্জিনিয়ারিংয়ের ফলে। সেখানে যেমন সুরক্ষার কথা ভাবা হয়েছে, তেমনি সেখানে নান্দনিকতার জিনিসও চলে এসে, এবং এই নান্দনিকতার এসেছে স্ফটিকের ব্যবহারে, এবং সেখানে স্ফটিকের এমন ব্যবহার হয়েছে এবং নতুন ধরনের ব্যবহার হয়েছে যার ফলে এই সভাগৃহে একটি মায়া বিভ্রমের সৃষ্টি হয়েছে। এবং এই মায়া বিভ্রমের ফাঁদে পড়েই দুর্যোধন বারবার অপদস্থ হয়েছেন, তিনি বিপর্যস্ত হয়ে পড়েছেন, তিনি অসম্মানিত হয়ে পড়েছেন। কেমনভাবে দুর্যোধন ঘুরে ঘুরে দেখছেন নবনির্মিত এই সভাগৃহটি, দেখতে দেখতে সাধারণ চত্বরের মধ্যে দিয়ে তার যেখানে মনে হচ্ছে এটা বোধ হয় একটা জলাশয় বলে তিনি জামা কাপড় যে তুলে হাঁটতে যাচ্ছেন, দেখছেন না এটা স্ফটিকের একটা স্বচ্ছ জায়গা যার উপর দিয়ে শুকনো জায়গায় হেঁটে যাওয়া যায়। আর যেখানে সত্যিকারের জলাশয় সেটিকে তিনি ভাবছেন এটা স্ফটিকের কোনো মায়া, ফলত সেখানে পা বাড়াতে গিয়েই তিনি জলের মধ্যে পড়ে জামা কাপড় ভিজিয়ে ফেলছে। ফলে উপস্থিত যে রাজকর্মচারীরা তারা চারপাশে আছে, চাকর বাকর শ্রেণীর যেসব রাজকর্মচারীরা আছে, তারা হো করে হেঁটে হেসে ফেলছে তার অপ্রস্তুত অবস্থা। দুর্যোধনের মতন একজন মানি লোকের অপ্রস্তুত অবস্থা দেখে তারা হো হো করে হেসে ফেলছে, এবং তাদের হাসি দুর্যোধনকে আরও বেশি অসম্মানিত, বিড়ম্বিত করে ফেলছে। শুধু কি তারাই, ওই হাসিতে ভীম, অর্জুন, নকুল, সহদেব, বিশেষ করে ভীমের হাসি দুর্যোধনের গা জ্বলিয়ে দিচ্ছে। কারণ দুর্যোধন এগিয়ে যাচ্ছেন, দেখছেন একটা স্ফটিকের দেয়াল, ভাবছেন
এখানে যাওয়া যাবে না, অথচ সেখান দিয়ে তিনি এগিয়ে যেতে পারছেন। আবার যেখানে যাওয়া যাবে মনে করছেন সেটা আসলে একটা স্ফটিকের দেয়াল, সেটার মধ্যে তিনি মাথা আঘাত খেয়ে মাথা খুলিয়ে ফেলছেন আঘাতকে, ফলে তার বিড়ম্বনা তৈরি হচ্ছে। আর পাণ্ডবদের এবং রাজকর্মচারীদের কৌতুক হাসির মধ্যে তিনি নিজেকে অপদস্থ করে ফেলছেন। তার ফলে আর এই অপদস্থের মাত্রা আর না বাড়িয়েই তিনি শকুনিকে নিয়ে ফিরে এলেন হস্তিনাপুরে। শকুনিকে নিয়ে ফিরে তো এলেন, কিন্তু সেই দুর্যোধন আর ফিরে এলেন না, ফিরে এলো দুর্যোধনের ভীষণ অসূয়া। তিনি রাগে জ্বলতে জ্বলতে ফিরে এলেন হস্তিনাপুরে। তার মনের মধ্যে পাপ ঢুকে গেল, কি করে পাণ্ডবদের অপদস্থ করা যায়, পাণ্ডবদের এই বাড়বাড়ন্ত তার আর সহ্য হচ্ছে না কিছু নেই। কিছুতেই দুর্যোধনের মতন একজন উচ্চাসী অহংকারী মানুষ তার শত্রুদের সমৃদ্ধি সহ্য করতে পারছেন না। তার মধ্যে হাজারো রাজা যুধিষ্ঠিরের কাছে বশ্যতা স্বীকার করেছেন, তারা প্রচুর কর দান করেছেন, প্রচুর উপহার নিয়ে এসছেন, রাজ্যের সব মানুষেরা যুধিষ্ঠিরদের পাণ্ডবদের এত ভালোবাসে, তাদের যশ চতুর্দিকে। এই অবস্থার কথা ভেবে দুর্যোধনের শরীর মলিন হয়ে গেল, তার চোখ মুখ বিবর্ণ হয়ে গেল। দুর্যোধন ধাত্র রাষ্ট্র বিবর্ণ সমাপদ্ধত, তিনি ভেবে পাচ্ছেন না কি করে হবে। তার সুখ মুখ চোখ শুকনো হয়ে গেল, তার ঘুম খাওয়া দাওয়া সব নষ্ট হয়ে গেল। দুর্যোধনের এই অবস্থা দেখে শকুনি তাকে জিজ্ঞেস করছে, কি হলো তোমার এমন অবস্থা কেন, এমন ছটফট করছো কেন, এত মলিন এত শুকনো তোমায় দেখাচ্ছে কেন। দুর্যোধন কোনো উত্তর দিচ্ছে না, বারবার প্রশ্ন করে শেষে দুর্যোধন বললেন যে কি করে এটা সম্ভব যে অর্জুনের এত ক্ষমতা হলো, যে দুর্যোধন এই যে যুধিষ্ঠিরের মতন মানুষ এত রমরমা হয়ে উঠলো, সে রাজস্ব যজ্ঞটা পর্যন্ত করে ফেললো। গরমকালে সূর্যের তাপে যেমন জলাশয় শুকিয়ে যায়, সেরকমই যুধিষ্ঠিরের তাপে তার প্রভাবে তার প্রতিষ্ঠায় আমি শুকিয়ে যাচ্ছি, আমি দগ্ধ হয়ে যাচ্ছি। তার যে উচ্চতা সেটা আমি কিছুতেই মানতে পারছি না। দেখো সাত্যতকুলের কৃষ্ণ, তিনি শিশুপালকে অন্যায়ভাবে মেরে ফেললেন, অথচ পাণ্ডবদের এমন ক্ষমতা যে রাজারা সেখানে উপস্থিত হয়েও পাণ্ডবদের ভয়ে এই কৃষ্ণের অন্যায় কেউ প্রতিবাদ করতে পারল না। সেই অন্যায়টা সিদ্ধ হয়ে গেল পাণ্ডবদের ক্ষমতায়, তারা একটা রাজনৈতিক এত বড় শক্তি হয়ে গেল। আমি তাদের এই অপমান এই সমৃদ্ধি কিছুতেই আমি সহ্য করতে পারছি না। তারপরে দেখে বলছো আমি মরতে চাই, বলছেন এই জগতে কোন বলবান মানুষ শত্রুর এত বাড়বাড়ন্ত দেখে ভালো থাকে। আমি মরতে চাই, হয় আগুনে পুড়ে মরতে চাই, নয়তো আমি বিষ খেয়ে মরতে চাই, আমি বেঁচে থাকতে চাই না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাণ্ডবদের এই সম্মান এই যশ এই প্রতিষ্ঠা এই প্রভাব এই প্রতিপত্তি কিছুতেই মানতে পারছি না। সত্যি আমাকে নিজেকে একটা মেয়ে ছেলে একটা নপুংসক একটা পশুর চেয়েও অধীন মনে হচ্ছে। আমি কি করে পাণ্ডবদের এই জয়লক্ষ্মীকে ছিনিয়ে আনবো, চারপাশে আমার যারা সহায় ছিল তারা আর কেউ নেই, আমি কিছুতেই পাণ্ডবদেরকে যেমন সহ্য করতে পারছি না, তাদের রাজলক্ষ্মীকে আমি ছিনিয়েও আনতে পারছি না। আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই, সহায়াংশ না পশ্যামি তেন মৃত্যু বিচন্তায়। ফলত যে ঘটনাটা ঘটেছে শিশুপাল এবং জরাসন্ধের মৃত্যুর পরে, যে রাজনৈতিক অক্ষটা যে অ্যাক্সিসটা সেটা ভেঙে যাওয়ার ফলে বিপরীত দিকে যে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে, পাণ্ডব বিষ্ণু যদু পাঞ্চালদের প্রতিপক্ষতায় যে বিশাল একটা শূন্যতা সৃষ্টি হয়েছে, দুর্যোধন না পারছেন সেই শূন্যতায় নিজেকে অবস্থান করে পাণ্ডবদের প্রতিপক্ষে নিজেকে দাঁড় করাতে, না পারছেন তিনি পাণ্ডবদেরকে সহ্য করতে পারতে। তিনি বলছেন আমি তো কম চেষ্টা করিনি তাদেরকে মারতে, আমি তো কম চেষ্টা করিনি তাদেরকে, কিন্তু তারা যেন একটা পুকুরের জলাশয়ের মধ্যে একটা পদ্মের মতন ফুটে উঠেছে। কোথার থেকে তারা এত শক্তি এত রাজনৈতিক ক্ষমতা এত রাজসহায় তারা পাচ্ছে,
কপালটাই সব, বুঝলে? কপালটাই সব। দিন দিন ধৃতরাষ্ট্রের ছেলেদের কপাল নষ্ট হয়ে যাচ্ছে, তাদের ক্ষমতা চলে যাচ্ছে, আর পাণ্ডবেরা ঝা চকচকে ভাড় বাড়ান্ত হয়ে যাচ্ছে। সেটাই আমাকে আগুনের মতন দগ্ধ করে চলেছে, প্রতিনিয়ত আমি দগ্ধ হয়ে যাচ্ছি। অতএব আমি আত্মহত্যা করতে চাইছি, আমি এইকে আর কিছুতেই পাণ্ডবদের মধ্যে সহ্য করতে পারছি না। তুমি বাবাকে গিয়ে বলো যে তার ছেলে পাণ্ডবদের এই যশ প্রতিষ্ঠা কিছুতেই সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে, তাদের অপমান আর সহ্য করতে পারেনি, আর ক্রোধ প্রশমিত করতে পারেনি বলেই সে মরেছে। আমরা জানি এরকম অহংকারী মানুষের মধ্যে অতি ক্রোধে আত্মহত্যার যে প্রবৃত্তি তৈরি হয়, অতি দর্পিত মানুষের মধ্যে যে আত্মহননের একটা ভাব জেগে ওঠে, সেটি কিন্তু অনেক সময় জটিল কুটিল পথ নিয়ে থাকে। সেখানে সবটা আত্মহননের মধ্যে দিয়ে যায় না, অনেক কুটিলভাবে সে তার নিজের জ্বালা মেটায়। এই আত্মহননের প্রচেষ্টা, তার এই জটিলতা, তার এই ভেতরের বিষ বাষ্প কোন রূপ নিতে চলেছে তা আমরা দেখব আগামী পর্বে। নমস্কার।